নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার পাম্প থেকে বলছি। আজ আমরা আমাদের নতুন অ্যাডেনিয়াম স্টক এসছে, ওইটার বিষয়ে একটু বলবো। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের কাছে অ্যাডেনিয়ামের কী কী কালার আছে আর আমরা কীভাবে একে রেখেছি। তো দেখুন, অ্যাডেনিয়াম আমার কাছে ব্ল্যাক, ব্লু, রেড, ইয়েলো সব আলাদা আলাদা কালার আছে। সব ইন্ডিভিজুয়াল গাছগুলো খুব সুন্দর আছে। আমরা একে 4 ইঞ্চি টবে ভার্মি কম্পোস্ট দিয়েছি 20%, আর 70% সিন্ডার দিয়ে বসিয়েছি, যাতে করে এই গাছগুলো আপনারা এই এই টবেই রেখে দিতে পারবেন আপ টু আপনি ধরুন ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রচুর কালার আছে, গাছগুলো খুবই ভালো স্টেজে আছে, আর প্রায় 55 থেকে 60টার মতো কালার আছে। একে আপনি নিম খোল খাওয়াতে পারবেন, মিক্সড খাবার দিতে পারবেন, এনপিকে অবশ্যই স্প্রে করতে পারবেন, আর জেনারেলভাবে আপনারা যে ফাঙ্গিসাইড স্প্রে করেন, ইনসেক্টিসাইড স্প্রে করেন, সেগুলো তো অবশ্যই স্প্রে করবেন। কালার খুব সুন্দর আছে, স্টকও খুব সুন্দর আছে। কালারগুলো দেখুন, এই একটা যেমন দেখুন এই রঙ্গোলি কালার, খুব সুন্দর কালার আছে। এই একটা দেখুন, এই যে জল দেওয়া হয়েছে এগুলো, তো সেই জন্য এই জলের দাগগুলো একটু থেকে গেছে, এতে কোনো সমস্যা নেই। আপনারাও জল দেবেন, টপ ভর্তি করে জল দেবেন, দুদিন বাদে বাদে টপ ভর্তি জল দিন। দেখুন নিচেও রাখা আছে কত কালার আছে, প্রত্যেকটা মার্কিং আছে। আমাদের কাছে ক্যাটলগ আছে, সেই ক্যাটলগ অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে। আপনারা কেউ ধরুন যদি 20টা করেন, 20টা আলাদা আলাদাই নিতে পারবেন, 50টা যদি নেন তো 50টাই আলাদা আলাদা কালার দিতে পারবো। আগে এক প্রথম যখন দেখিয়েছিলাম ওটা ব্ল্যাক ছিল, এটা দেখুন ব্লু কালার। আর আমরা যে পটে পটিং করেছি, একদম আপনি এটাকে ওপেন সানেও রাখবেন, বৃষ্টির জলে ভেজাতে পারবেন, কোনো সমস্যা হবে না। জল অবশ্যই দেবেন, সপ্তাহে তো 3 দিন জল দিন। আর আপনারা অনেকে জল কম দিয়ে কডেক্সটাকে চেপে চেপে দেখেন, জল কম দিলে তো আপনার কডেক্স নরম হবে, এই কডেক্স নরম হবে আর আপনারা রোজ চাপবেন, এটাও ঠিক নয় সবসময়। এ একটা দেখুন ট্রাই কালার, 3টে কালার। পুরো ভর্তি আছে, অনেক কালার আছে, অনেক ব্ল্যাক আছে, ব্লু আছে, মেরুন আছে, রেড আছে, ইয়েলো আছে, পিঙ্ক বাই কালার আছে, মিল্কি হোয়াইট আছে, এছাড়াও আরও কালার আছে। এগুলোর সাথে সাথে আপনাদের ঘর সাজাবার জন্যে আমরা পোর্সলিনের টবও যেমন রাখছি আপনাদের জন্য বিভিন্ন সাইজের, প্লাস্টিক টবও রাখছি, বিভিন্ন সাইজের প্লাস্টিক টবও পাওয়া যাচ্ছে। প্লাস্টিক টবের বিভিন্ন সাইজ পাওয়া যাচ্ছে, 3.5 ইঞ্চির থেকে নিয়ে 14 ইঞ্চি টব পর্যন্ত। ইভেন আপনার টবের নিচে যে প্লেটগুলো থাকে সেই প্লেটগুলো পর্যন্ত রাখছি। এইগুলোকে ধরুন আমরা গাছ নিলাম, গাছের নিচে যে প্লেটগুলো রাখছি। এবারে আপনাদের জন্য সারও রাখছি, বাদাম খোল রাখছি, লেদার মিল রাখছি, নিম খোল রাখছি, সর্ষের খোল রাখছি। বাজারে এরকম সর্ষের খোল, এত গুঁড়ো সর্ষের খোলগুলো পাওয়া যায় না, বাজারে সবসময় চটি খোলগুলোই পাওয়া যায়। হাড়ের গুঁড়ো থাকছে, সুপার ফসফেট থাকছে, MOP থাকছে, আমাদের তৈরি মিক্সড খাবার থাকছে, এদিকে আপনার সুফলা DAP থাকছে, শিম কুচি থাকছে, ছোটোখাটো গার্ডেন টুলসও রাখছি আমরা। আমরা এগুলোকে রাখছি, আপনারা আসুন দেখুন। অ্যাডেনিয়াম তো খুব সুন্দর আছে, ইনডোর প্ল্যান্টসেরও খুব ভালো ভালো স্টক আছে।
আমরা এক দুদিনের মধ্যে আমাদের ইনডোর আর ভালো ফলের গাছ এসেছে সেগুলো একটু রেডি করে নিই। রেডি করে নিয়ে আমি আপনাদেরকে নতুন স্টকের আপডেট দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের তো হোম ডেলিভারি সার্ভিস যেমন আছে ওরকম তো আছেই। আপনারা আমাদের যে দুটো নাম্বার আছে 9830110337 আর 9836319787 এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার রিকোয়ারমেন্ট পাঠিয়ে দিলে আমরা হোম ডেলিভারিও করে দিচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দু তিন দিনের মধ্যে আমরা নতুন আপডেট দিয়ে দিচ্ছি আমাদের ইনডোর প্ল্যান্টস আর ফলের গাছের। ফলের গাছ তো নতুন নতুন এসছে। সবাই ভালো থাকবেন।